বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে এই অভিযোগ গঠনের শুনানি হয়। সকাল 11টায় পুলিশি প্রহরায় 22 আসামিকে আদালতে নেওয়া হয়। বাকি 3 আসামি পলাতক রয়েছে। চার্জ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, একটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা দীর্ঘদিন ধরেই বুয়েটে এসব নির্যাতন করত। আসামিদের বিরুদ্ধে আবরারকে ডেকে এনে একটি দল করার অপরাধে এভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ প্রমাণের যথেষ্ট উপাদান রয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, সব আসামি হত্যার সাথে জড়িত নয়, কেউ আশঙ্কাজনক অবস্থায় আবরারকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আসামিদের বিরুদ্ধে সকল অভিযোগ সত্য নয়। বুধবার 13 জন আসামি অভিযোগ গঠনের শুনানি শেষ হলেও 9 জনের বাকি থাকায় 9 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। গত 6 অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা 2011 নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত 3টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।